হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন। এই শীতের সময়টাতে বাজারে নানান রকম কালারফুল সবজি পাওয়া যায়। এই শীতের সবজি দিয়ে আজকে আমি ভীষণ মজার একটা সবজি পোলাও তৈরি করে দেখাবো। আর পোলাওটা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। এই পোলাওটা খেতে যেমন সুস্বাদু আর দেখতেও তেমনই কালারফুল। চলুন তাহলে পোলাওটা তৈরি করতে চলে যাই। আমি কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের পিঠের এই রগটা এভাবে বের করে নিয়েছি। মাছটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। এবার কিছু মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। কালো গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ। লাল মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ। আদার পেস্ট দেব হাফ চা চামচ। রসুনের পেস্ট দেব হাফ চা চামচ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটা 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এতে করে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। সবজি পোলাওটা তৈরি করার জন্য আমি বাসমতি চাল নেব 1.5 কাপ। আপনারা চাইলে কালিজিরা পোলাও চাল দিয়েও করে নিতে পারবেন। চালটা ভালোভাবে ধুয়ে তারপর 20 মিনিট ভিজিয়ে রাখব। চালটা ভিজিয়ে রাখলে রাইসটা অনেক ঝরঝরা হবে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। চিংড়ি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশিই দিব। চিংড়ি মাছটা ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলেই আমি সবজিটা রান্না করে নিব। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দিব। হালকা আঁচে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশি আঁচে চিংড়ি মাছটা ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে আর খেতেও বেশি মজা হবে না। এবার উল্টে দিব। দুই সাইডে সুন্দর একটা কালার আসলে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিব। এখন আমি এই তেলেই পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা আমি এরকম বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। এবার আদা বাটা দিব 1 টেবিল চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1টা তেজপাতা নিয়েছি, 3টা নিয়েছি কাঁচা মরিচ, 16 থেকে 17টা নিয়েছি কালো গোলমরিচ, 3 টুকরা দারচিনি নিয়েছি, 3টা নিয়েছি এলাচ। কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিতে হবে মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। এবার সবজি দিয়ে দিব। শক্ত সবজিগুলা আগে দিতে হবে আর যে সবজিগুলো একটু নরম থাকে সেই সবজিগুলা পরে ইউজ করবেন, না হলে একসঙ্গে দিলে সবজিগুলো গলে যাবে। সবজিগুলা 4 থেকে 5 মিনিটের মতো মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। শুধু সবজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই পোলাওটা রান্না করতে তেমন কিন্তু কোনো মশলা লাগে না, ঘরে থাকা মশলা দিয়েই মজাদার এই পোলাওটা তৈরি করে নেওয়া যায়। সবজিটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চালটা দিয়ে দিব। কিছু কিশমিশ দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার চালটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি রান্না পানি দিব। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই পানির পরিমাণটা একটু কম লাগবে। হাফ চা চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া। আমি 2 কাপ আরও 1/2 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ চালের জন্য 1 কাপ পানি লাগে। চালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে। এবার ঢেকে দিয়ে ওয়েট করব পানিটা চালের সমান সমান হয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর চালটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার সব নরম সবজিগুলো দিয়ে দিব। নরম সবজিগুলো যদি এ পর্যায়ে আপনারা দেন তাহলে সবজিগুলো শক্ত শক্ত থাকবে আর খেতেও ভালো লাগবে। চাইলে আপনারা উপরে কয়েকটা কাঁচামরিচও দিতে পারেন। কিছু ধনে পাতা দিয়ে দিব। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটা একদমই লোতে করে দিব। রাইসটা দমে রাখব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখুন সবজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে
আর রাইসটাও অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি সার্ভ করে নিব। আপনারাও কিন্তু খুব সহজে এই মজাদার চিংড়ি মাছ দিয়ে সবজি পোলাওটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।